পদ হারানোর আতঙ্কে বিএনপি এক ডজন নেতা। নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন করছে বিএনপি। এক দফা দাবিতে আজ বিএনপি ঢাকায় পদযাত্রা কর্মসূচি পালন করেছে। আস্তে আস্তে আন্দোলনকে তীব্র বেগবান করবে এবং এই সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের দাবি মানতে বাধ্য করতে চাই। দীর্ঘ ১৬ বছর ক্ষমতার বাইরে থাকা দলটি প্রশ্ন উঠেছে যে এরকম আন্দোলনের জন্য বিএনপি কতটুকু প্রস্তুত। তবে বিএনপি নেতারা বলছেন যে তাদের নেতাকর্মীরা রাজপথে নেমে এলে তাদের এই দাবি অর্জন করা সম্ভব। আর এই কারণেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়াই নির্দেশ দিয়েছেন যে কাউকে নিষ্ক্রিয় থাকা যাবে না, দলে যারা নিষ্ক্রিয় থাকবে তাদেরকে পদ হারাতে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। গতকাল লন্ডন থেকে তিনি বিএনপির স্থায়ী নেতাদের সাথে যুক্ত হন এবং সেখানে তিনি সাফ জানিয়ে দিয়েছেন যারা দলের দায়িত্ব পালন করবেন না, নিষ্ক্রিয় থাকবেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। সম্প্রতি ছাত্র দলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক চিঠিতে তাকে অব্যাহতি দিয়ে ভারপ্রাপ্ত একজন সহসভাপতিকে ছাত্র দলের ভারপ্রাপ্ত সভাপতি করেছে। বিএনপি সূত্রগুলো বলছে যে ঢাকার প্রবেশপথে অবস্থান কর্মসূচির দিনে তার উত্তর অঞ্চলের দায়িত্ব ছিল, কিন্তু সেই সময় তিনি কর্মসূচিতে যোগ দেননি, এটি তার অপরাধ। আর এই ধরনের নিষ্ক্রিয়তা বিএনপির কাছে এখন ক্ষমার অযোগ্য হয়ে গেছে। তাই বিএনপির মধ্যে যে সমস্ত নেতারা কর্মসূচিতে নিষ্ক্রিয় থাকবেন তাদেরকে দায়িত্বে রাখা যাবে না। আর এই ধারায় বিএনপির অন্তত এক ডজন নেতা বিভিন্ন পদ পদবি থেকে অব্যাহতি পেতে যাচ্ছেন বলে ধারণা করা হচ্ছে। বিএনপি নেতারা আভাস দিয়েছেন এক দফা কর্মসূচি ঘোষণার পর থেকে বিএনপি যে কর্মসূচিগুলো ঘোষণা করেছে সেই কর্মসূচিতে যৌক্তিক কারণ ছাড়া যারা অনুপস্থিত ছিলেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে এরকম তালিকা তৈরি করা হচ্ছে। বিএনপি স্থায়ী কমিটির দুই একজন সদস্য অত্যন্ত অসুস্থ, তারা এই বিধিনিষেধের আওতে আসবেন না। তাদের অবদানের জন্য সম্মান দেখিয়ে তাদের বিরুদ্ধে আপাতত কোনো ব্যবস্থা গ্রহণ করা হবে না। কিন্তু বিএনপির মধ্যে যারা বিভিন্ন পদ পদবি নিয়ে আছেন কিন্তু কোনো দায়িত্ব পালন করেন না, রাজপথে যাদেরকে দেখা যায় না তাদেরকে শাস্তির আওতায় পড়তে হবে। শুধু বিএনপির মূল সংগঠন নয়, বিএনপিতে বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নিষ্ক্রিয়তা লক্ষ্য করা যাচ্ছে বলে বিএনপির হাইকমান্ড মনে করছে। এক্ষেত্রে যারা যারা নিষ্ক্রিয় রয়েছেন তাদেরকেও পথ ছেড়ে দিতে হবে বলে ধারণা করা হচ্ছে। গতকাল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে পথ নিয়ে যারা কাজ করতে পারবেন না তারা দয়া করে পদ ছেড়ে দিন। আর এই বার্তাটির মাধ্যমে সুস্পষ্ট হয়ে গেছে যে বিএনপির রাজনীতি যারা করবেন তারা যদি রাজপথে না আসেন, বিএনপির কর্মসূচিতে যোগদান না করেন এবং কর্মীদেরকে সংগঠিত না করেন তাহলে তাদের শ্রাবণের ভাগ্যবরণ করতে হবে। এই প্রতিবেদন তৈরিতে তথ্য উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে জাতীয় গণমাধ্যম বাংলা ইনসাইডার থেকে। আর এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার। এভাবেই সঙ্গে থাকুন, আমরা তো ফিরছি নতুন নতুন প্রতিবেদন নিয়ে। আপনি যদি বিশ্ব বাংলা পেজটিকে ফলো করে না থেকে থাকেন এখনই ফলো করুন।